এত কাজে ধরো না, গরুর মতো দেখাচ্ছে আমাকে। কালকে থেকে করবে তো? আজকে নয়, আজকে ছুটি, আজকে সবাই এসছে। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে বাড়ি চলে যাব। সকালবেলা মা বলছিল পোলাও করবো, নিয়ে যাবি? আমি বললাম না থাক, ঝামেলা করতে হবে না, তাও করলো। আর ওদিকেও হচ্ছে তো পোলাও। আলু ভাজা করেছে, ডিম লাল আর চিকেন। বাহ, এদিকে মেসটা পোলাওয়ের দেওয়ার মশলাটা, এখানে পটল ভাজা, এদিকে আলুর দম বম্মা করেছে, চিকেনও হয়েছে, হেভি লাগবে। তো এদিকে বম্মা মেজোমাদের একসাথে রান্না হয়েছে, সেজন্য অনেকটা করে রান্না করেছে। আর এরা খেলছে লুডো। গুড মর্নিং বলো সবাই। তো তাই এখন ঘুম থেকে উঠলো, ব্রেকফাস্ট করছে, ও চা খাওয়া ধরেছে। এখন মাখন আছে, ওতে বাটার আছে, চায়ের ভিতরে এটাই বাটার আছে, রান্না দিয়েছে। কেনও দিল? হ্যাঁ, এটা এটা কি করবে বাড়িতে গিয়ে? নিয়ে গিয়ে কি করবি? দেখি আলফি চলে যাব আমরা সবাই। টাটা করে দাও, টাটা। এত আওয়াজ করা হয়েছে, পাউডার মেখে আমার গায়ে ছুটু মুটু মারছে। এরকম এরকম তো এখন দুটো বাজতেই যায়, খাওয়া দাওয়া করে নিচ্ছি। তাই না, পাপা এসছে, একটু পরেই বেরিয়ে যাব আমরা। বাবু একা একা খাবে তো, খাও বল। তো এটা বম্মা করেছে তাই তো? ও মায়েরটা খাচ্ছে, আমি বম্মারটা খাচ্ছি। তো এদিকে দিদি ফিরনি করেছিল, তো বললো নিয়ে যেতে, সেজন্য নিয়ে যাচ্ছি। আব্বা আমি খাবো না, আমার বাবা কখন তুই আনলাম বম্মা মনে হয় নাকি বেজমা জানি না। ভালো লাগছে। চলে যাচ্ছ,
করে নিয়েছো? বর্দার কাছে করে নিয়েছিস? হ্যাঁ। বর্দা বানিয়ে রেখে দে, ব্যবহার আসবে। গুলো নিতে। আমি আগে বেরিয়ে যাচ্ছি, বটিয়া 4টার সময় বেরোবে, হেনা 5টা, তো এখন বেরোচ্ছি। তো এখন দেখো বাড়ির জন্য একটু রসমালাই নিচ্ছি আর চিকেন পকোড়া নেবো। প্রথমে ভেবেছিলাম রসমালাই শেষ হয়ে গিয়েছে, যা গরম পড়েছে সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিল, ওই মিষ্টিটাই বেশি খেতে ভালো লাগে। এত কাজ ধরো না, গরুর মতো লাগছে আমাকে। তো দু জায়গায় নিলাম, তাই হেন খেতে খুব ভালোবাসে এই মিষ্টিটা, আর আমার শাশুড়িও ভালোবাসে। আর এখান থেকে নিলাম চিকেন পকোড়া দু জায়গায়। নিচ থেকে একবার দেয়া করে তো বন্ধুরা দেখো 4টে বাজে, পুরো 4টার সময় চলে এলাম। তো এসে দেখলাম আমার শাশুড়ি নামাজ পড়ছে। তো তোমাদের তো এটা দেখানো হয়নি, কালারটা একদম পাতলা করে পড়েছিলাম, তাও কালার হয়েছে, কেমন হয়েছে জানিও। তো আমি তো বাড়ি চলে এসেছি, তোমরা দেখলে। ভেবেছিলাম প্রজেক্টটা আজই করবো, সে দোকানে আছে সব জিনিসপত্র, রাতেবেলা আনবে। তাই হ্যানকে বললাম আজকে পড়ার ছুটি, কালকে থেকে পড়াশোনা করবে, ঠিক আছে? কালকে থেকে করবে তো, আজকে নয়, আজকে ছুটি, আজকে সবে এসছে। তো দাদু আসতেই চকলেট দিয়েছে আর মিষ্টি দিয়েছে, আমাকে বলে তোমার জন্য মিষ্টি, আর ও নিজে চকলেটটা খেয়ে নিচ্ছে। খাবি? দাদু সন্দেশ দিয়েছে, খাবি? কেন? তো এখন দেখো তাইহানের ভাতটা বের করেছি। তো ওকে ওর নানা 200 টাকা দিয়েছিলো, ওর ছোটো মামা 100 টাকা, আর বন্যানি 100 টাকা দিয়েছে, মেজনানি বিস্কুট আর বেলুন দিয়েছিলো, পেন্সিল ইরেজার মেজনানা দিয়েছে, আর ওর খামনিও 100 টাকা দিয়েছিলো। তো ওর টাকা তো আমি নিই না, ও ভাঁড়েতে ফেলে দেবে, সব ভাঁড়েতে ফেলবি তো, আর খাম্মির টাকাটা কই? খাম্মি তো আগে দিয়েছিলো টাকাটা, কোথায় রেখেছি দাঁড়া। ভালে বিসমিল্লা, আচ্ছা নে। ৫০০ টাকা হয়ে গেল তোর? আম্মু কিনে দিয়েছিল পেন্সিল রবার, সব রেখে দিয়েছে। তো তাইহান এখন ভাত খাচ্ছে একা একা, এবার থেকে ও একা একাই খাবে। তো গুড নাইট বলে দাও সবাইকে এবারে বাবু। গুড নাইট।